কি বাড়ির কাছে না দূরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদেরকে পাখা দিয়ে পাখি বানাতেন, উড়ে কি আমেরিকায় যেতাম নাকি মদিনা? পাখা কি আছে? উড়ে কি যেতে পারবো? বহু দূরে মদিনা, কেমনে যাব তা জানি না। বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2013 আজকের এই মহতি জলসার জনাব সম্মানিত সভাপতি জামালপুর ওলামা ইকরামের প্রাণের মানুষ সরতাজ হযরতুল্লাহ আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাদানী সাহেব দামাত বরকাতুহুম আতার আল্লাহু হায়াতাহু ওয়া বারাক আল্লাহু ফি খাইরিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমীন। সর্বকালের সর্বযুগের সমস্ত নবীদের রুহানি সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় শ্রোতা ভাইরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিতা পবিত্রা মা ও বোনেরা, শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে কালিমাতুর শুকর আদায় করে নিই, যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকে এই জান্নাতি টুকরার ভিতরে এ কোরআনের জলসার ভিতরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরা তাইয়্যিবা মুবারাকান ফি। সকলে মিলে আমরা কার প্রশংসা করলাম? আল্লাহর নাম। আরো আসতে বলেন, পাশের লোক যেন না শুনতে পারে। আল্লাহ পাকের নাম বলতে কোনো বাধা আছে? এর থেকে দামি নাম পৃথিবীতে আছে? জামালপুরে আছে? আকাশের নিচে আছে? সেই বিশাল আল্লাহর নাম, মহান আল্লাহর নাম একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, কি আসার তৌফিক দিয়েছে? আরো জোরে বলুন, বসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার না খুশি? বেজার না খুশি? সকলেই খুশি? একটু হাত দেখান তো, কে কে খুশি না? কারা কারা খুশি না তাদের হাত দেখতে চেয়ে, সকলেই খুশি তো? আমি আপনাদের কাছে খুব বেশি পুরাতন বক্তা না, আমি মাঝে মাঝে আসছি আশপাশে। কেউ আছেন আমাকে জিন্দগিতে দেখছেন এখানে? আছেন না? প্রিয় ভাইরা,
আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, এখানে আরো অনেক ভালো ভালো আলোচক আছেন। তো আমি আমার আলোচনার ফাঁকে মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করব আমার ওয়াজের অ্যাকশন রিয়াকশনের কি অবস্থা, আপনাদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করে একটু মনোযোগ টেস্ট করব যে ওয়াজ ঠিক আছে না আপনারাও ঠিক আছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য খুব হুস করে হাত তুলতে হবে, সব তালে তাল দিলে তাল কি তাল থাকে না বেতাল হয়, কথা বলেন না। গেলাম ময়মনসিংহে ওয়াজ করতে প্রায় 10 বছর আগে, প্রথম আমার ছাত্র জীবন শেষ করে আমি প্রথম ওয়াজ করতে গেছি ময়মনসিংহে তৃষা, আজ থেকে 10 বছর আগে। তো আমি ওখানে প্রশ্ন করলাম, ভাইরা জান্নাতে কে কে যাবেন? তো সকলে হাত তুলেছে। এরপর প্রশ্ন করলাম জাহান্নামে কে কে যাবেন? তাও হাত তুলেছে। তা আমি বললাম আপনারা জান্নাতেও যাবেন জাহান্নামেও যাবেন, ব্যাপারটা কি? তো ত্রিশালের লোকেরা ওদের ভাষা দিয়ে বলতেছে, হুজুর আমনে যেই বাইন আমরাও হেই বাইন, আপনি যেই দিকে আছেন হুজুর আমরাও সেই দিকে। তো সব তালে তাল দিলে তো তাল বেতাল হবে, ঠিক কিনা? সকলেই খুশি তো? জোরে বলে আবারও আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারীমের তেলাওয়াত করেছি, সরকার দু আলম বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসের জগৎ থেকে এক টুকরা হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। তবে তিনি যদি তৌফিক দেন তাহলে, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব? আল্লাহর কালাম হলো বিশাল, তিনি যদি তৌফিক এনায়েত না করেন তার কোরআন থেকে পঠিত আয়াত থেকে আলোচনা করব, পরিপূর্ণ তো হক আদায় করে করতে পারবই না। এই পৃথিবীর যত বড় আলেম হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, পণ্ডিত হোক, যত বড় জানলেওয়ালা হোক, কোরআনের একটি আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা করে শেষ করতে পারবো এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বাপের বেটা আছে কি দুনিয়ায়? কথা বলুন, এই কালামের মালিক কে? তিনি যেমন বিরাট, তিনি যেমন বিশাল, তার কালামও তেমন বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীতে 5টি মহাসাগর আছে, কয়টি মহাসাগর? 5টি। একটি হলো প্রশান্ত মহাসাগর, আরেকটি হলো আটলান্টিক মহাসাগর, আরেকটি হলো ভারত মহাসাগর, আরেকটি হলো উত্তর মহাসাগর, আরেকটি হলো দক্ষিণ মহাসাগর। তাহলে মোট হলো কয়টি মহাসাগর? 5টি। এই 5টি মহাসাগরের ভিতরে সব থেকে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যার পানির গভীরতা হলো 36,000 ফিট। সুবহানাল্লাহ। এত পানির মালিক কে? খালেদা জিয়া? শেখ হাসিনা? বারাক ওবামা? পৃথিবীর কোন সুপার পাওয়ার? কে মালিক? কত হাজার ফিট? এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 33,000 ফিট। এই পৃথিবী সব থেকে উঁচা পর্বত শৃঙ্গ হলো এভারেস্ট, যা হিমালয় পর্বত, যার উচ্চতা হলো 29,000 ফিট। তাহলে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের নিচের দিকের গভীরতা হলো 36,000 ফিট আর এভারেস্টের উচ্চতা হলো 29,000 ফিট। তাহলে 36 29-এ মাইনাস দিলে বাকি থাকে কত হাজার? আমার ভাইয়েরা, হিমালয় পর্বতটিকে তার সর্বোচ্চ চূড়া এভারেস্ট
প্রশান্ত মহাসাগরের ভিতরে গোটা হিমালয় পর্বতটাকে যদি ছেড়ে দেওয়া হয়, হিমালয় পর্বতটা তার সর্বোচ্চ চূড়া 29,000 ফিট এভারেস্টকে নিয়ে 7,000 ফিট পানির নিচে প্রশান্ত সাগরের ভিতরে তলিয়ে যাবে। আটলান্টিক মহাসাগর এত বিশাল, লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে একটি প্লেন যদি ঘন্টায় 1,000 কিলোমিটার বেগে আমেরিকার ওয়াশিংটন লক্ষ্য করে ছেড়ে দেওয়া হয়, ঘন্টায় কত হাজার কিলোমিটার? 1,000 কিলোমিটার ঘন্টা। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে আমেরিকার ওয়াশিংটন যেতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে আড়াআড়ি ভাবে এই প্লেনটার সময় লাগবে 8 ঘন্টারও বেশি। সুবহানাল্লাহ, এত পানির মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল্লিকা।